মায়ের কাছে এটাই চাইবো যে এইবার পুজোটা আমাদের নারী সুরক্ষার জন্য পুজো হোক, কারণ অনেক হয়েছে, আমরা অনেক কিছু দেখে এসেছি। এখনো পর্যন্ত আমি এইটুকু বলতে পারি, যেহেতু দোষীরা সেভাবে এখনো শাস্তি পাইনি, কোথাও যেন আমরা এখনো সুরক্ষিত নই। বাঙালির দোরগোড়ায় একেবারে পুজো চলে এসেছে এবং দত্তবাড়িতেও আমরা পুজোর আনন্দে মেতে উঠেছি, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে দত্তবাড়ির ছেলে সৃজন, অর্থাৎ রুবেলদা বললেই ভালো হয়। প্রথমে আছি, ভালো আছি, মানে সামনে পুজো, মহালয়া হয়ে গেছে, তো ভালো লাগছে এখন। এবং দত্তবাড়িতেও পুজো শুরু হয়ে গেছে আমরা বলতে পারি, তো অন্দরমহলে কি চলছে একটু যদি বলো। এখন পুজো দত্তবাড়িতে আগের বছরের মতোই, যেহেতু দত্তবাড়িতে একটা সাবেকি পুজো হয়, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী বিভিন্ন দিনে বিভিন্ন রকম চমক থাকে, আয়োজন থাকে, যেটা সাবেকি পুজোতে আমরা দেখি তার থেকে কিছুটা আলাদা। তো যেটা দর্শক আগের বছরও দেখেছে সেই ভাবেই আমরা এই বছরের পুজোটাও আমরা পালন করার চেষ্টা করছি। একদমই তাই, এবং সামনে তো পুজো আসছে, সেক্ষেত্রে তোমার কি কোনো আলাদা করে প্ল্যান হয়েছে পুজোর? প্ল্যান সেভাবে প্ল্যান কিছু একটা আহামরি করি না, তার কারণ হচ্ছে যে পুজোর এই ছ সাতটা দিন যে ছুটিটা পাই, বাড়ির সাথে সময় কাটানোর চেষ্টা করি, নিজের কাছের মানুষের সাথে সময় কাটানোর চেষ্টা করি, আর অনেকে ঘুরতে যায় বাইরে, কিন্তু আমি সেটাতে একদমই পক্ষপাতী নই, কারণ আমার মনে হয় যে কলকাতার পুজোটা কলকাতাতে না থাকলে না একটা মানে কিছু মিস করে গেলাম। তো আমার কলকাতায় থাকতে ভালো লাগে, কলকাতার জাঁকজমকে থাকতে ভালো লাগে, আর আমার বাড়ির পাশেই একটা সাবেকি পুজো হয়, তো সেখানে আমি অঞ্জলি দিই, সেখানে আমাদের খাওয়া দাওয়া হয়, তো বাড়িতে একটা ঢাকের একটা আওয়াজ সবসময় চলতে থাকে সকাল থেকে রাত অবধি, সেটার সাথেই অভ্যস্ত। আর গত বছরের পুজোটা আমার খুব খারাপ কেটেছিল, কারণ পুজোর সময় আমার ডেঙ্গু হয়েছিল, তো আমি হসপিটালাইজ ছিলাম পুরো পঞ্চমী থেকে আমি টানা একাদশী অবধি হসপিটালাইজ ছিলাম, তো পুজোটা সেভাবে এনজয় করতে পারিনি। এই বছর পুজোটা ইচ্ছে আছে যে বাড়ির লোকের সাথে সবার সাথে একটু সুন্দর করে কাটাবো। আগের বছরের মজাটাও মনে হয় রুবেলদা এই বছরই করে নেবে, ওরকম ভাবছি, কিন্তু সত্যি কথা বলতে কি যে এবছরের পরিস্থিতিটা তো একটু অন্যরকম, যে তার মধ্যেও উৎসবে আমরা মেতে থাকতে সবাই ভালোবাসি, কিন্তু সত্যি বলতে কি যে কোথাও ব্যাক অফ মাইন্ডে ওটা চলছে যে সেই মা বাবা কীভাবে এই পুজোটা কাটাবে, কারণ এখনও সঠিকভাবে সে বিচার হয়ে ওঠেনি, পেয়ে ওঠেনি, তো সেদিক থেকে একটু হয়তো খারাপ লাগাটা আছে, বাট তার মধ্যেও চেষ্টা করব পরিবারের সাথে সময় কাটিয়ে থাকার। রুবেলদা, এই যে বললে পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা, এক্ষেত্রে মানে তোমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করো তাদের তো সময়ের খুবই অভাব, সেক্ষেত্রে এই কটা দিন ছুটি পেলে মনে হয় খুব ভালোভাবেই আর কি সেলিব্রেট করা। একদমই একদমই, আর পুজোর ঠিক আগে যেভাবে কাজটা হয়, যেহেতু আমাদের একটু ব্যাংকিং করার ব্যাপার থাকে ফুটেজ, কারণ সিরিয়াল তো চলতে থাকবে, তো সেটা আমাদেরকে অ্যাডভান্স তুলে রাখতে হয়, তো তার জন্য একটা অত্যাধিক মানে প্রেশার একটু এক্সট্রাই থাকে,
যেটা স্বাভাবিকের থেকে বেশি। তো পুজোর আগে এতটা প্রেশার থাকে যে মানে আমরা আরও বেশি চেষ্টা করি যাতে পুজোর ছুটিটা একটু একটু সুন্দর করে রেস্ট নিয়ে একটু ভালোভাবে খাওয়া দাওয়া করে একটু সময়টা কাটাতে পারি, যা কারণ মাথায় এটা থাকে যে আবার পুজো শেষ হলেই আবার ব্যাংকিংয়ের চাপ শুরু হবে এই আর কি। এবং এছাড়াও এই যে পুজোর কথা বললে, এবং আমাদের আমরা দেখতে পাবো মানে অন্দরমহলেই তো পুজোটা, মানে সেক্ষেত্রে মানে এখানেও তো এনজয়মেন্টটা সেভাবেই হয়। ওই যে বললাম এনজয়মেন্ট, হ্যাঁ মানে পুজোর একটা মানে যখন মায়ের প্রতিমাটা দেখি তখন ভালোই লাগে, তখন মনে হয় যে হ্যাঁ পুজো চলে এসছে, কারণ আমরা তো অ্যাডভান্স সবটাই শ্যুট করি, তো পুজোর সেই পরিবেশটা আমেজটা আমরা কিছুটা হলেও পাই, কিন্তু তার সাথে একটা প্রেশার থাকে কাজের, তো সব কিছু মিলিয়ে চাপ আর আনন্দ সব কিছু মিলিয়ে কাজের মধ্যে দিয়ে আমাদের সময়টা কেটে যায়। এবং সামনেই পুজো আসছে, মায়ের কাছে কি চাইবে রুবেলদা? মায়ের কাছে এটাই চাইবো যে এইবার পুজোটা আমাদের নারী সুরক্ষার জন্য পুজো হোক, কারণ অনেক হয়েছে, আমরা অনেক কিছু দেখে এসেছি, এখনো পর্যন্ত আমি এইটুকু বলতে পারি যেহেতু দোষীরা সেভাবে এখনও শাস্তি পায়নি, কোথাও যেন আমরা এখনও সুরক্ষিত নই, তো আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করব যে এই প্রতিবাদটা চলতে থাকুক আর ন্যায় বিচার পাক, আর খুব তাড়াতাড়ি ন্যায় বিচার হোক, কারণ এতদিন চলতে থাকলে না মানে কোথাও যেন নিজেদের মনের মধ্যে একটা ইনসিকিউরিটি তৈরি হয়, মনে হয় যে আমরা সুরক্ষিত নেই, তো সেটাই চাইবো। আর আর প্রার্থনা করি এটাই যে আমার আশেপাশের যারা আমার সঙ্গে যারা রয়েছে তারা সবাই ভালো থাকুক, আর সত্যি আমাদের এই শহরের মেয়েরা সুরক্ষিত থাকুক। তুমি এবং দর্শকদেরকে কি বলবে যারা তোমাকে এত ভালোবাসা দিচ্ছে, নিম ফুলের মধুকে এত ভালোবাসা দিচ্ছে? দর্শকদের বলবো যে অনেকগুলো পর্ব আমরা পার করে এসেছি, আর এটা এখন ওল্ডেস্ট শো, তো আলাদা করে কিছু বলার নেই, শুধু এইটুকুই বলবো আপনারা ছিলেন বলেই এতগুলো পর্ব পার করতে পেরেছি আজকের সময়ে দাঁড়িয়ে, আগামী দিনে এটাই কাম্য, পাশে থাকবেন আর দেখতে থাকুন নিম ফুলের মধু। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।